ছুটির দিনে বাড়ছে মার্কেটে ভিড়। সামনে ঈদ ও পহেলা বৈশাখকে কেন্দ্র করে ক্রেতারা নিজেদের পছন্দের পোশাক কিনতে ভিড় করছে মার্কেটে। নিজেদের পছন্দের কাপড় কিনতে এখন থেকে মার্কেটে কেনাকাটা করতে আসছেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। টানা দুই বছর করোনার প্রকোপে ঈদের পছন্দের পোশাক কিনতে না পেরে ভাটা পড়েছিল আনন্দে, তবে এবার সেই চিরচেনা রূপ। রমজান শুরুর পর প্রথম ছুটির দিন, রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় তাই একটু বেশি। বিভিন্ন শোরুম ঘুরে তারা বেছে নিচ্ছেন পছন্দের পোশাক। ইজি ডে বলতে, আমি তো ওয়ার্কিং ওমেন, তো আমার ফ্রাইডেতেই আসা লাগছে, তাই একটু কটন টাইপেরই দেখছি লাইট কালারের উপরে। ঈদের আগেই আসছে নববর্ষ, তাই ক্রেতাদের পছন্দে প্রাধান্য পাচ্ছে বাঙালির প্রাণের উৎসবটিও। সুতির নরম কাপড়ে থ্রি পিসের পাশাপাশি আনস্টিচ ও গজ কাপড়ও কিনছেন তারা। বাচ্চাদের জন্য কিনছেন বাহারি ডিজাইনের জামা। ইন্ডিয়ান থ্রি পিসগুলোর মধ্যে একটু কাজ করার মধ্যে, যেহেতু ঈদ আমাদের, আবার সামনে পহেলা বৈশাখ আছে, দুইটা জিনিস মাথায় রেখে আর কি দেখতেছি। গরমের ভিতরে আপনার আমাদের যেগুলো চলতে হচ্ছে প্যাটেলসের কালামকার, তারপর আপনার এই যে মাইসুরি সিল্ক আমাদের এইগুলো, তারপরে এই যে এখানে আছে আরি ওয়ার্কের, এগুলো খুব ভালো চলতেছে। বিক্রেতারা জানাচ্ছেন ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে সুতি, মসলিন, চিজ কটন ও জর্জেট সহ নানা রকমের কাপড় রেখেছেন তারা দোকানে। সুতি থেকে শুরু করে সুতি, জর্জেট, অর্গানজা, অর্গেন্ডি, তারপর আপনার জর্জেট, শিফন, এই ধরনের সব ফেব্রিক্স আমাদের কাছে আছে। ঈদ ও পয়লা বৈশাখ সামনে রেখে আনন্দের নতুন মাত্রা যোগ করেছে এবারের কেনাকাটায়, তাই ক্রেতাদের মধ্যেও রয়েছে সেই উচ্ছ্বাস। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।